আমি এখন রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে ঈদে ঘরমুখ মানুষের বাড়ি ফেরার চিত্র জানাকে আমি এখন হাজির হয়েছি। তো আজকে সকাল থেকেই রাজধানীর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, কিন্তু যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে সবগুলোই অনেক দেরি করে ছেড়ে গিয়েছে। ভয়াবহ শিডিউল বিপর্যয় রয়েছে এই ট্রেনে। রাত পোহালেই কিন্তু ঈদ আর খুব একটা সময় বাকি নেই, মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, কিন্তু যেসব মানুষ এখন ট্রেনে বাড়ি যাওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তারা কিন্তু চরম অনিশ্চয়তায় রয়েছে, তারা ঈদের আগে বাড়িতে পৌঁছতে পারবেন কিনা। কারণ হলো আজকে ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6টায় ছাড়ার কথা ছিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সেটি কিছুক্ষণ আগে 8টায় ছেড়ে গিয়েছে, এবং এর বাইরে অন্যান্য যে ট্রেন রয়েছে সবগুলো ট্রেনেরই একই অবস্থা। মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ কষ্টে রয়েছে সেটি আমরা আসলে আপনাদেরকে জানাবো। এবং মানুষ কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে রয়েছে, রেলওয়ে স্টেশনে এখন কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে, যারা অপেক্ষা করছে, আসছে একদিক দিয়ে, অন্যদিক দিয়ে অনেক মানুষ অপেক্ষা করছে যে তাদের কাঙ্ক্ষিত ট্রেন কখন আসে এবং তারা কখন তাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনে তারা উঠবেন এবং তারা বাড়ি যাবেন। এখন আমি যদি আপনাকে আরও কিছু তথ্য আপনাকে দিই, সেই তথ্যগুলো হলো যে আজকে ট্রেন মাত্র ছেড়ে গিয়েছে, বাকি যে ট্রেনগুলো রয়েছে আজকের শিডিউল এবং এর আগের শিডিউলগুলো গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র দুটি ট্রেনের শিডিউল এখানে দেখা যাচ্ছে। সকাল 8টায় নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, সকাল 8টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত এই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনও আসেওনি, ছেড়েও যায়নি, এবং এই ট্রেনটি কখন নাগাদ ছাড়বে সেটি এখনও জানি না। এখানে কিন্তু মানুষজন একেবারে তারা চরম অবর্ণনীয় দুর্ভোগের ভিতরে রয়েছেন। তারা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষ তারা এখানে অপেক্ষা করছেন তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য। আমি যেই কয়েকটি ট্রেনের অপেক্ষায় এই মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এক হলো এগুলোর মধ্যে নীলসাগর এক্সপ্রেস যেটি সকাল 8টায় ছাড়ার কথা ছিল সেটি এখনও আসেনি, চিত্রা এক্সপ্রেস যেটি বিকেলে 5টায় ছাড়ার কথা ছিল সেটিও এখনও আসেনি, দ্রুতযান এক্সপ্রেস সেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটিও এখনও আসেনি, সেটি কখন আসবে কখন যাবে সেটি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে, নোয়াখালী এক্সপ্রেস এটি কখন আসবে কখন যাবে সেটিরও আসলে অনিশ্চয়তা রয়েছে, মহানগর এক্সপ্রেস চট্টগ্রামগামী সেটি কখন আসবে সেটিও কোনো সময় স্টেশন মাস্টারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে আমাদেরকে জানাতে পারেনি। ভাওয়াল এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু সেটি কখন আসবে কখন যাবে সেটি এখনও তারা জানাতে পারেনি, উপবন এক্সপ্রেস সেটিরও কোনো সংবাদ জানাতে পারেনি। আজ আরও যে ট্রেনগুলো রয়েছে, লালমনি এক্সপ্রেস এটি লালমনির উদ্দেশ্যে ছেড়ে যাবে, উপবন এক্সপ্রেস এটি যাবে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে, আর সুরমা এক্সপ্রেস এটি সুরমা মেইল এটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনটিও কিন্তু এখনও ছেড়ে যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টেশন রয়েছে স্টেশন কিন্তু হচ্ছে ফাঁকা, এখানে কোনো ট্রেন নেই, মানুষ অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কখন আসবে ট্রেন, তাদের কাঙ্ক্ষিত কখন ছেড়ে যাবে। এবং আজকে রাতে যে সর্বশেষ যে ট্রেন যেটি ছেড়ে যাওয়ার কথা পদ্মা এক্সপ্রেস, সেই পদ্মা এক্সপ্রেসও কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে পদ্মা, কিন্তু এটি শুধু স্টেশনের পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে বিলম্ব হবে, কিন্তু ঠিক বিলম্বটা কখন হবে কতক্ষণ লাগবে সেটি কিন্তু এখনও জানাতে পারেনি। তো আমরা এখানে যে স্টেশন মাস্টার রয়েছেন স্টেশন ম্যানেজার রয়েছেন তাদের কাছে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এই যে বিলম্ব এটি কেন এত শিডিউল বিপর্যয় ভয়াবহ ভাবে
মানুষ কষ্ট পাচ্ছেন, এটি কেন হচ্ছে, ট্রেন সময় মতো কেন আসছে না। তো তাদের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে ট্রেনগুলো একে তো হচ্ছে এখান থেকে যখন ছেড়ে গিয়েছে, এর আগে সবগুলো ট্রেনই অতিরিক্ত যাত্রী বোঝাই এবং ছাদে বোঝাই করে যাত্রী বোঝাই করে নিয়ে গিয়েছে, এবং যে কারণে হচ্ছে ট্রেনগুলো কিছুটা গতি স্লথ করে গতি কমিয়ে ট্রেনগুলো যেতে হয়েছে। আবার এই ট্রেনগুলো যখন নামছে প্রচুর যাত্রী থাকার কারণে প্রতিটি স্টেশনে ট্রেনগুলো যতটা সময় তাদের দেওয়ার কথা তার চেয়ে ট্রেনগুলো বেশি সময়ে স্টেশনগুলোতে দিতে হচ্ছে যাত্রী নামানোর জন্য। তো এইসব কারণে কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু ট্রেনগুলো খুব ধীরগতিতে যাচ্ছে। এবং আমি যদি যারা এখানে অপেক্ষা করছেন তাদের মানুষের সঙ্গে যদি একটু কথা বলি, আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কোথায় যাবেন, আপনাদের ট্রেনের কোনো খোঁজ আপনারা পেয়েছেন কিনা? দিনাজপুর যাব, আসতেছে আধা ঘন্টার মধ্যে নাকি আসবে। আচ্ছা, তো আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এই এক ঘন্টা। আচ্ছা, তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? এখানে অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে সকাল থেকে এসেছেন, আবার কেউ এসে ফিরে গিয়েছেন, আবার আসছেন, এমন অনেক মানুষ রয়েছে। আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিশু সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন, কষ্ট পাচ্ছেন। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কোথায় যাবেন? আমি যাব মোহনগঞ্জ, তো অপেক্ষা করছি আধা ঘন্টা। আপনার ট্রেন কখন আসবে কিছু জেনেছেন? 12টা, রাত 12টা। আসলে কয়টা ছাড়ার কথা? এখানে অনেক মানুষ অপেক্ষা করছেন যারা ট্রেনের উদ্দেশ্যে বিভিন্ন গন্তব্যে যাবেন, এবং সেসব মানুষ কিন্তু স্টেশনে অপেক্ষা করছেন কখন তাদের কাঙ্ক্ষিত ট্রেন আসে। এবং যেসব মানুষ এখন ট্রেন পাননি, যাদের ট্রেন এখনো আসেনি, সেই ট্রেনগুলোতে চড়ে তারা প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা গ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে। তো তারা তাদের ভিতরে যে অনিশ্চয়তা, তাদের ভিতরে যে শঙ্কা, সেটি কিন্তু রয়েছে, এবং এই অনিশ্চয়তা এই শঙ্কা মাথায় নিয়ে তারা গ্রামে যাবেন। যত কষ্ট কষ্ট যত ক্লান্তি যাই হোক, তাদের সব কোনো কিছুই তাদেরকে তাদের যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যে তারা রওনা হয়েছে সেটা তাদেরকে ফেরাতে পারবে না। তারা সেটা উপেক্ষা করেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবেন, এবং তারা তাদের গ্রামে ফিরে যাবেন, এবং তারা তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। তো এই ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে সবশেষ খবর।